প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তোমাদেরকে আজকে আমি ক্লাস নেব দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা। আদিম যুগের মানুষ কৃষিকাজ জানত না, বনে বনে ঘুরে ফলমূল সংগ্রহ করে তারা জীবনযাপন করত, তাই ছিল তাদের খাদ্য। আগেকার যুগের মানুষ জীবনযাপন করত ফলমূল সংগ্রহ করে, ফলই ছিল তাদের প্রধান খাদ্য। এরপর মানুষ পাথর দিয়ে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে, সেই সময় পাথরই ছিল তাদের প্রধান হাতিয়ার। এ কারণে এ যুগকে বলা হয় পাথরের যুগ বা পাথরের যুগের প্রথম পর্যায়কে বলা হতো পুরনো পাথরের যুগ। এ যুগে মানুষ পাথরের অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে পশু শিকার করত। প্রথমে মানুষ কী করত, দলবদ্ধভাবে বনে বাদারে ঘুরে ফলমূল সংগ্রহ করত, তারপর মানুষ পাথর ভেঙে পাথরের অস্ত্র তৈরি করতে শেখে, অস্ত্র দিয়ে বিভিন্ন ধরনের পশু শিকার করে খাওয়া দাওয়া করতো, এইটাকে বলা হতো পুরনো পাথরের যুগ। তারপর মানুষ পাথরের যুগ অবসান করে মানুষ যাযাবর জীবন কাটিয়ে কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা শুরু করে। নতুন পাথরের যুগ বা এই যুগকে বলা হতো নবপলীয় যুগ। প্রথম যুগে মানুষ পশু পাখি শিকার করত, তারপরে পাথরের যুগ অবসান ঘটে কৃষিভিত্তিক জীবনযাপন শুরু করে। কৃষিতে প্রয়োজনীয় যুগে মানুষ কৃষিকাজ শুরু করতে যে মানুষ কী করলো, নদীর তীরে বসবাস শুরু করলো, ঘরবাড়ি নির্মাণ করতে শেখে। মানব সভ্যতা এভাবে শুরু হলো কি, মানব সভ্যতা। তাহলে মানব সভ্যতা কীভাবে শুরু হলো, তাহলে মানব সভ্যতা শুরু হলো প্রথমে মানুষ বনে বনে ঘুরে বেড়াত, বনে বনে ঘুরে ঘুরে ফলমূল খেতে শিখল। ফলমূল খাওয়ার পরে তারা পাথর ভেঙে অস্ত্র তৈরি করল, অস্ত্র তৈরি করার পরে তারা পশু শিকার করত, পশু শিকার করার পরে তারা কী করল, যাযাবর জীবন কাটিয়ে দলবদ্ধভাবে বসবাস শুরু করলো। দলবদ্ধভাবে বসবাস শুরু করলো কোথায়, নদীর তীরে। তারা যখন দলবদ্ধে শুরু করলো, এটার কারণ হচ্ছে তারা কৃষিভিত্তিক জীবনযাপন শুরু করলো। কৃষিভিত্তিক জীবনযাপন শুরু করলো নদীর ধারে, যে যারা তারা যাতে সহজে নদীর পানি ব্যবহার করতে পারে, কৃষিকাজে ব্যবহার করতে পারে। এইভাবে মানুষের মানব সভ্যতা শুরু হলো, মানুষের যাযাবর জীবন কাটিয়ে মানব সভ্যতা শুরু হলো। এইবার আমরা পড়ব এভাবে মানুষের যে সভ্যতাগুলি এগিয়ে আসলো, কী কী সভ্যতা মানুষ তৈরি করলো। প্রথমে আসলো মিশরীয় সভ্যতা। তাহলে আমরা আজকে প্রিয় শিক্ষার্থীরা আলোচনা করব মিশরীয় সভ্যতা। বিশ্ব সভ্যতায় যে যে সভ্যতাগুলো আসছে তার ভিতরে অন্যতম একটি প্রধান সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। তাহলে মিশরীয় সভ্যতার সূচনা কিভাবে হয়েছিল, পটভূমি কি, সেই সম্পর্কে প্রিয় শিক্ষার্থীরা আমি একটু সংক্ষেপে আলোচনা করব। মিশরীয় সভ্যতার প্রথম আবির্ভাব হয় আফ্রিকা মহাদেশে।
আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে বর্তমান যে দেশটির নাম ইজিপ্ট। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশের দেশটির নাম ছিল ইজিপ্ট, এটির পুরনো নাম হচ্ছে মিশর। তাহলে আফ্রিকার ইজিপ্ট শহরের পুরাতন নাম হচ্ছে কি? মিশর। আফ্রিকার পুরাতন সভ্যতার নাম হচ্ছে মিশর, বর্তমান এর নাম হচ্ছে ইজিপ্ট। ইজিপ্টের পুরাতন নাম হচ্ছে মিশর, পুরাতন। তাহলে ইজিপ্ট হচ্ছে নতুন, মিশরের পুরাতন নাম, পুরাতন নাম হচ্ছে মিশর। এটা তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত। মিশর সভ্যতাটি গড়ে উঠেছিল কোথায়? নীল নদের অববাহিকায়। মিশর সভ্যতা তৈরি হয়েছিল নীল নদের অববাহিকায়। মিশর সভ্যতা গড়ে উঠেছিল নীল মিশর সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। মিশর সভ্যতা প্রথম গড়ে উঠেছিল নীল নদের তীরে। এই মিশর সভ্যতা একটি সমৃদ্ধ জনপদ, এই মিশর সভ্যতাকে একটি সমৃদ্ধ জনপদ বলা হয়। এরপর খ্রিস্টপূর্বাব্দে 3200 খ্রিস্টপূর্বে রাজবংশের শাসনামল শুরু হয়। ওই সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা। একই সময়ে মিশরে কি হয়? নারমার বা মেনেস হলো একাধারে মিশরের প্রথম নরপতি। মিশরের প্রথম নরপতির নাম নারমাস এবং পুরোহিত, এই পুরোহিতরাই ছিল ফারাও মর্যাদা লাভ করত। পুরোহিতরা কি করত? ফারাও মর্যাদা লাভ করত। ফারাওটা ছিল বংশানুক্রম, ফারাও ছিল বংশানুক্রমিক। বিশ্ব সভ্যতার অগ্রগতি একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়। এবার হচ্ছে ভৌগোলিক অবস্থা। আমরা জানলাম এর আগে মিশরের পটভূমি, এরপর হচ্ছে ভৌগোলিক অবস্থা। পটভূমি, তারপর হচ্ছে ভৌগোলিক অবস্থান। তাহলে মিশর তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত, তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত অবস্থান। দেশটির এশিয়া, আফ্রিকা, ইউরোপের মহাদেশ দ্বারা, এই মিশরটি তিনটি মহাদেশ দ্বারা বেষ্টিত। দেশটি কি কি দেশ গেছে? এশিয়া, আফ্রিকা, ইউরোপ। এশিয়া, আফ্রিকা, ইউরোপ। এশিয়া, আফ্রিকা, ইউরোপ। এশিয়া, আফ্রিকা, ইউরোপ মহাদেশের পরিবেষ্টিত ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত। তিনটি মহাদেশ দ্বারা বেষ্টিত এশিয়া, আফ্রিকা, ইউরোপ। এই দেশগুলোর মধ্য দিয়ে যে কোথায় পড়েছে? আফ্রিকা ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর। এর মোট আয়তন 4 লক্ষ বর্গ মাইল।
মহাবিশ্বের আয়তন 4 লক্ষ বর্গ প্রায় 4 লক্ষ প্রায় বর্গ কয় লক্ষ বর্গ মানে 4 লক্ষ তাহলে ইউরোপের মহাদেশটি 4 লক্ষ বর্গমাইল দ্বারা পরিবেষ্টিত। এবার আমরা দেখব সময় কাল, সময় কাল পটভূমি গেল ভৌগোলিক অবস্থান, এবার সংক্ষেপে আলোচনা করব সময় কাল। মিশরীয় সভ্যতা 2500 বছরের বেশি সময় স্থায়ী। মিশরের সভ্যতা 2500 বছরের বেশি স্থায়ী ছিল। 2500 বছরেরও বেশি মিশরের সভ্যতার স্থায়ী ছিল 2500 বছরেরও বেশি। মিশরের সভ্যতার গোড়াপত্তন হয় মেনেসের নেতৃত্বে। মিশরের সভ্যতার গোড়াপত্তন হয় মেনেসের নেতৃত্বে। মিশরীয় সভ্যতা 3000 বছরেরও বেশি স্বমহিমায় উজ্জ্বল ছিল। মিশরের সভ্যতা স্বমহিমায় উজ্জ্বল ছিল 3000 বছরেরও বেশি। তাহলে মিশরের সভ্যতা স্বমহিমায় উজ্জ্বল ছিল 3000 বছরেরও বেশি। তাহলে মিশরের সময় কাল ছিল 2500 বছরেরও বেশি। মিশরে স্থায়ী ছিল 3000 বছরেরও বেশি। এবার আছে রাষ্ট্র ও সমাজ। প্রথমে গেল ভৌগোলিক পটভূমি, ভৌগোলিক অবস্থান, সময়কাল। এবার আমরা দেখব রাষ্ট্র ও সমাজ। রাষ্ট্র ও সমাজ মিশরীয় প্রাক রাজবংশের মিশরের কতগুলো নগররাষ্ট্রে বিভক্ত ছিল, এগুলোকে বলা হতো নুম। মিশরীয় রাজবংশের যুগে কতগুলো ছোট নগররাষ্ট্রে বিভক্ত ছিল, এগুলোকে বলা হতো নুম। মিশরীয় পের ও শব্দ থেকে ফারাও শব্দের জন্ম। মিশরীয় ফারাও শব্দের জন্ম হয়েছে পের ও শব্দ থেকে। ফারাও ছিল অত্যন্ত ক্ষমতাশালী। এই ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশীল। তারা নিজেদেরকে সূর্য দেবতার বংশধর মনে করত। ফারাও পদটি ছিল বংশানুক্রমিক। ফারাও ছেলে উত্তরাধিকার সূত্রে ফারাও হল। মিশরীয়রা পের ও শব্দ থেকে ফারাও শব্দে জনে। ফারাও ছিল অত্যন্ত ক্ষমতাশালী। তারা নিজেদেরকে সূর্য দেবতা
বংশধর মনে করত। ফারাও পদে ছিল বংশানুক্রমে, অর্থাৎ ফারাও ছেলে হতো উত্তরাধিকার সূত্রে ফারাও। মিশরের পেশার উপর ভিত্তি করে মিশরকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হতো, রাজ পরিবার, পুরোহিত, অভিজাত। মিশরীয় পেশার উপর ভিত্তি করে মিশরীয় সভ্যতায় পেশার উপর ভিত্তি করে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হতো, যেমন রাজ পরিবার, পুরোহিত, অভিজাত, রাজ পরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী, শিল্পী, কৃষক, ভূমিদাস। মিশরের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। মিশরের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। মিশরের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। মিশরের উল্লেখযোগ্য ফসল হল গম, যব, তুলা, পেঁয়াজ, পিসফল। মিশরের উল্লেখযোগ্য ফসল হল গম, যব, পেঁয়াজ। গম, যব, পেঁয়াজ, পিসফল। গম, যব, পেঁয়াজ, পিসফল ইত্যাদি। ব্যবসায় মিশর দেওয়া ছিল অগ্রগামী। মিশর উৎপাদিত গম, লিলেন, কাপড়, মাটির পাথর, ক্রিট, দ্বীপ, ফিশরীয় ফিলিস্তিন, সিরিয়ায় রপ্তানি হতো। বিভিন্ন দেশে থেকে মিশরীয়রা স্বর্ণ, রৌপ্য, হাতির দাঁত, কাঠ ইত্যাদি আমদানিও করত। এবার হচ্ছে নীল নদ। নীল নদ নিম্ন মিশরের নিম্নদের উৎপত্তি আফ্রিকার ভিক্টোরিয়া থেকে। মিশরের নিম্নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। মিশরের নিম্নদের উৎপত্তি হয় আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। মিশরের নিম্নদের উৎপত্তি হয় আফ্রিকা আফ্রিকা লেক তাহলে মিশরীয় নিম্ন মিশরের সভ্যতা উৎপত্তি হয় আফ্রিকা ভিক্টোরিয়া থেকে, লেক ভিক্টোরিয়া থেকে। সেখানে নদীটি দেশ হয় মিশর, ভূমধ্য সাগর থেকে এসে পড়েছে। ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থই বলেছেন মিশরকে নীলনদের দান বলা হয়। নীল না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর মিশরে নিম্নদে বন্যা হতো। বন্যায় দুকুল ছাপিয়ে নিম্নদে বন্যা হতো। বন্যার পানি
দুকুল ছাপিয়ে যেত। পেছনে প্রতিবছর নীল নদে বন্যা হতো, বন্যার পর পানি সরে গেলে দুইতে পলিমাটি পড়ে জমি উর্বর হতো। জমে থাকা পলিমাটিতে জন্ম হতো নানা ধরনের ফসল। এই জন্য মিশরকে নীল নদের দান বলা হয়। মিশরীয় সভ্যতার অবদান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করলাম মিশরীয় সভ্যতার ভৌগোলিক অবস্থান, সময়কাল, রাষ্ট্র ও সমাজ, নীল নদ, পটভূমি, সময়কাল, রাষ্ট্র ও সমাজ, ভৌগোলিক অবস্থান, মিশরীয় সভ্যতার পটভূমি, ভৌগোলিক অবস্থান, সময়কাল, রাষ্ট্র ও সমাজ। এইবার আমরা আলোচনা করব মিশরীয়দের অবদান। মিশরীয় কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছিল। মিশরীয় অবদান রেখেছিল ধর্ম, বিশ্বাস, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, বিজ্ঞান ইত্যাদি। মিশরে কি কি ক্ষেত্রে অবদান রেখেছে সেই সম্পর্কে আলোচনা করব। এই বলে আমি শেষ করছি। সবাইকে সালাম জানিয়ে ধন্যবাদ দিয়ে আমি আবার শেষ করছি। আসসালামু আলাইকুম।